কইরাবাড়ির জারগাঁওর বাবুল হরণিয়া সমন্বয় ক্ষেত্রত শুকুরবারে কেন্দ্রীয় বাগোসাই উৎসব লোকে লোকারণ্য হয়। সদৌ হরণিয়া কছাৰী ছাত্র সন্থার উদ্যোগত আয়োজন করা কেন্দ্রীয় বাগোসাই উৎসবত 30 সহস্রাধিক হরণিয়া কছাৰী ভক্তপ্রাণ লোকর সমাগম হওয়া পরিলক্ষিত হয়। দুদিনিয়াক জারগাঁওত অনুষ্ঠিত কেন্দ্রীয় বাগোসাই উৎসবটি শুকুরবারে সফল সামরণি পড়ে। সদৌ হরণিয়া কছাৰী ছাত্র সন্থার সভাপতি প্রবীণ ডেকা হরণিয়ার সঞ্চালনাত অনুষ্ঠিত মুকলি সভা উদ্বোধন করে প্রাক্তন হরণিয়া ছাত্র নেতা ধর্মেশ্বর ডেকাই। মুকলি সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে বিটিসি প্রধান প্রমোদ বড়ৈ, কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমেশ চন্দ্র ডেকা, অবসরী অধ্যাপক ডক্টর উপেন রাভা হাকাসাম, কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জিল হাজরিকা, বিটিসি প্রধান পরিষদের অধ্যক্ষ কাতিরাম বড়ো, সাংসদ দিলীপ শইকীয়া, সাহিত্য একাডেমির সদস্য দুর্গা খতিবরা, হরণিয়া কছাৰী ছাত্র সন্থার প্রতিস্থাপক সভাপতি রামেশ্বর ডেকা, গণতান্ত্রিক নারী মঞ্চর প্রতিস্থাপক সভানেত্রী বাণেশ্বরী হরণিয়া, মুকলি সভার পূর্বে গোসাই ধ্বজা উত্তোলন করে উদযাপন সমিতির সভাপতি ভবেন্দ্র বড়ৈ, পতাকা উত্তোলন আর কুচকাওয়াজ প্রদর্শন, শহীদ তর্পণ আর মাল্যার্পণ, স্মৃতি শ্রদ্ধাঞ্জলি, বাগোসাই পরিভ্রমণ উদ্বোধন করে হরণিয়া কছাৰী উন্নয়ন পরিষদের উপাধ্যক্ষ কুমুদ দাসে। স্মৃতিগ্রন্থ বা গোসাই উন্মোচন করে বিশিষ্ট লেখক চিন্তাবিদ ময়ূর বরাই, হরণিয়া জনগোষ্ঠীর দুগৰাকী বিষয়া রজিলিনা হরণিয়া আর মার্শিলা হরণিয়াক সম্বর্ধনা জানানো হয়। খৈরাবাড়ির পৰা দীপেন ডেকা, রিপোর্ট নর্থ ইস্ট লাইভ টুডে। আমি হরণিয়া কছাৰী জনগোষ্ঠীর প্রাণোপ্রাণর উৎসব হরণিয়া কছাৰী কেন্দ্রীয় বা গোসাই উৎসবটি ওদালগুৰি জেলার প্রয়াত বাবুল হরণিয়া সমন্বয় ক্ষেত্রে দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী রূপায়ণ করেছো। আর আজি হরণিয়া কছাৰী জনগোষ্ঠীর কেন্দ্রীয় বা গোসাই উৎসবের মূল দিন। আজি রাতেপা গোসাই ধ্বজা উত্তোলনের পর আরম্ভ করে সদৌ হরণিয়া কছাৰী ছাত্র সন্থার জনগোষ্ঠীর আটাইকটা জাতীয় সংগঠনের মূল পতাকা উত্তোলন করা হয়। আর ইয়ার উপরও স্মৃতি শ্রদ্ধাঞ্জলি, প্রতিচ্ছবিত মাল্যর্পণের পর আরম্ভ করে গোসাইগা পরিভ্রমণ, স্মৃতিগ্রন্থ বা গোসাই উন্মোচন করা হয়। আর স্মৃতিগ্রন্থ বা গোসাই উন্মোচন করবর কারণে এগারী প্রখ্যাত চিন্তাবিদ লেখক তথা সাহিত্যিক ময়ূর বরা সারে আমার বা গোসাই উন্মোচন করে। আর শেষত মুকলি সভা আমি আরম্ভ করছো। আর মুকলি সভাত বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করেছে কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ডক্টর রমেশ চন্দ্র ডেকা স্যার, বিটিসি বিধান পরিষদের সন্মানীয় মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োকে আরম্ভ করে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মুরব্বী অধ্যাপক অসমীয়া বিভাগ ডক্টর রূপেন রাভা হাকাসামকে আদি করে সাংস্কৃতিক আর শৈক্ষিক ক্ষেত্রখনের যথেষ্ট পুরোধা ব্যক্তি সকল আমার ইয়াত অংশগ্রহণ করেছে। আর আমি আশা রাখিছো যে হরণিয়া কছাৰী জনগোষ্ঠীর এই উৎসবে বসবাস করা বিটিআর অঞ্চলত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর মাজত একটা সম্প্রীতি সদ্ভাব আর সমন্বয়ের উৎসব হিসাবে পরিগণিত হবর কারণে সক্ষম হয়েছে। আর আজি এই অঞ্চলত প্রায় 30-40 হাজার মানুষের সমাগম ঘটিছে। আর এই 30-40 হাজার মানুষের আপ্যায়নের কারণে অভ্যর্থনা মূল কমিটির সন্ধ্যায় প্রায় 25 উপসমিতিয়ে সকল ধরনের কার্যব্যবস্থা অক্ষুণ্ণ রাখি আমার সকলবিল অতিথি বা ইয়াত অংশগ্রহণ করা 30-40 হাজার মানুষ আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করেছে। গতি আমি আপনার সহযোগিতাত এই জারগাঁও অঞ্চলের সমস্ত রাইজর সহযোগিতাত হরণিয়া কছাৰী জনগোষ্ঠীর কেন্দ্রীয় বা গোসাই উৎসবটি সফলভাবে সামরণি মরার ক্ষেত্রে আমি সফল হম বলে আশা রাখিছো। আর সন্ধ্যা বন্তি প্রজননের পর আরম্ভ করে সন্ধ্যা ঠিক 7 বজার লগেলগে সাংস্কৃতিক সন্ধ্যা আরম্ভ হব। আর সাংস্কৃতিক সন্ধ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক শিল্পী জনপ্রিয় গায়ক দীপশিখা বরাক আমি নিমন্ত্রণ জানাই ভাবে সদৌ হরণিয়া কছাৰী ছাত্র সন্থার নেতৃত্বত আজি যা 2023 চনের 28 ফেব্রুয়ারি তারিখের বন্ধ হয়ে থাকা হরণিয়া কছাৰী সকল জনজাতীয় প্রমাণপত্র পয়ার ক্ষেত্রে এই সমস্যাটি সম্মুখীন হয়ে থাকবল হয়েছে। আর এই সমস্যাটি সমাধান করবর কারণে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনের কার্যসূচীর জড়িয়ে আমি সরকারক আর রজাঘরিয়াক দাবি উত্থাপন করে আছো যে হরণিয়া কছাৰী সকল যেহেতু কছাৰীমূলের একটা জনজাতি জনগোষ্ঠী, ভারতীয় সংবিধানের জনজাতি তালিকার ক্রমিক নম্বর 5 যেহেতু হরণিয়া কছাৰী সকল হেঙাল কছাৰী সকল মোটাহী সকল কছাৰী হিসাবে অন্তর্ভুক্ত হয়ে আসো। গতি হরণিয়া কছাৰী সকল পূর্বর দরে জনজাতি প্রমাণপত্র ভারতীয় সংবিধানের জনজাতি তালিকার ক্রমিক নম্বর 5 অন্তর্ভুক্ত হয়ে থাকা কছাৰীর জনজাতি প্রমাণপত্র প্রদান করবর কারণে দাবি উত্থাপন করে আছো। আর এই গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্মান জানায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দুবারকে আলোচনাত অংশগ্রহণ করবর কারণে আমাকে আমন্ত্রণ জানালে। ডক্টর রুনুস মিগু বিভাগীয় মন্ত্রী তখন আমাকে আমন্ত্রণ জানালে আলোচনার অন্তর হরণিয়া কছাৰী সকল দীর্ঘদিনে এই সমস্যাটি সমাধান করার প্রতিশ্রুতি প্রদান করেছিল যদিও আজি তারিখলে এই সমস্যাটির সমাধান নহল। এই কারণে সদৌ হরণিয়া কছাৰী ছাত্র সন্থার
বিভিন্ন আন্দোলনের কার্যসূচীর যোগেদি আমি ঘোষণা করেছো যে হরণীয়া কছারী সকল 2023 সনের 28 ফেব্রুয়ারি তারিখের পর বন্ধ হয়ে থাকা জনজাতি প্রমাণপত্র সমাগত লোকসভা নির্বাচনের আগে আগে যদি সমাধান নকরে তেতিয়াহলে অসমত বসবাস করা হরণীয়া কছারী জনগোষ্ঠীর 5 লাখ জনসংখ্যায় 12 জেলা পিছরতি হয়ে থাকা এই জনসংখ্যার হরণীয়া কছারী সকলে ভোট বর্জন করব আর হরণীয়া কছারী সকলের সমস্যা সমূহ সমাধান করবর কারণে যদি এই সরকারখানে আগ নাবাড়ে তেতিয়া অনাগত দিনত গণতান্ত্রিক আন্দোলনের উপরেও জঙ্গি আন্দোলনের কার্যসূচীও সৰু অসম হরণীয়া কছারী ছাত্র সন্থার নেতৃত্বত হরণীয়া কছারী জনগোষ্ঠীর সর্বস্তর জনসাধারণের সহযোগিতা আরম্ভ হব।